বজরংবলীয়ে আশীর্বাদ দিছে কংগ্ৰেছলৈ, সেই বজরংবলী কাৰ ভক্ত? ৰাম ভক্ত হয়। সেই গতিকে ৰামে নিশ্চয় কংগ্ৰেছকে সহায় কৰিব, বজরংবলীয়ে দিলে। তেওঁলোকে কৈছিলে যে বজরংবলীক কংগ্ৰেছে অপমান কৰিছে, কিন্তু একে দেখা গ'ল যে কৰ্ণাটকত, মই আগতেও কৈছোঁ যে তাতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এখন ৰাজ্য, তাততো আমাক যেতিয়া বজরংবলীক অপমান কৰিছে বুলি নৰেন্দ্ৰ মোদী প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই ৰাজহুৱাভাৱে কেনেধৰণেৰে বক্তৃতা দি আছিল, নিৰ্বাচনৰ যেতিয়া বিধি অনুসৰি প্ৰচাৰ বন্ধ হ'ল, তাৰ পিছতো তেখেতে মানে প্ৰায় আধা মিনিটমান কৰ্ণাটকবাসীক নমস্কাৰ দি পেলাই এটা বিজ্ঞাপন দি আছিল বিজেপিক ভোট দিবলৈ। তাৰ পিছতো হিন্দু ৰাইজে বজৰং দলক বেন কৰিম বুলি কোৱা কংগ্ৰেছ দলক গ্ৰহণ কৰিছে, আৰু বজরংবলীয়ে আশীর্বাদ দিছে কংগ্রেস দলক। সেই বজরংবলী কার ভক্ত? রাম ভক্ত হয়। সেই গতি রামে নিশ্চয় কংগ্রেসকে সহায় করবে, একো কার্ড নেখেলে। এইটোৱে ধর্মনিরপেক্ষতাই আমার সংবিধানের মূল, আর সেই গতিকে আমি ধর্মনিরপেক্ষভাবে সকলকে সমানভাবে আমার সংবিধান অনুসারে আগুয়াই নিয়াতে বিচার। কিন্তু বিজেপি দলে কেনেকুৱা কথা কয় আপনাদের জানেই, মানে যিসকলে এজন কেন্দ্রীয় মন্ত্রীয়ে কৈ আছিলে যে বিজেপিক ভোট দিব লাগিব নহলে গুলি মারিব লাগে, বিজেপিক ভোট নিদিয়ে পাকিস্তান যাব লাগে, এইটো কেনেকুৱা অসহনীয় মনোভাব! এই অসহনীয় মনোভাব ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির কেতিয়াও অংশ নহয়। ভারতবর্ষত আপনাদের চাব, পূর্বরে পৰা যেতিয়া বিভিন্ন সময়ত বিভিন্ন ধর্ম অত্যাচারের সন্মুখীন হয়েছিল, বিভিন্ন ধার্মিক লোকসকল ভারতবর্ষত আশ্রয় লৈছিল, এই ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি। সেই গতি এনেক আধিপত্যবাদ বা এনেকা ময়বর ভাবটো ভারতবাসীয় পছন্দ নকৰে, যদিও বিজেপি দলে পছন্দ।